السلام عليكم سيشتري 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 কনভার্ট মিনিং এর মধ্যে যে শব্দটা আছে সেটা হচ্ছে আনফরগেটেবল। আনফরগেটেবল শব্দটা কেউ ভোলা যায় না। মেমোরি মানে স্মৃতি, প্রাইড মানে গর্ব, সরব বা গ্রিফ মানে দুঃখ, ডিক্লেয়ার মানে ঘোষণা করা, ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা, শর্ট কে মানে অভিবাদন, অ্যারেস্ট মানে গ্রেফতার, সেলিব্রেট মানে উদযাপন করা, এনুয়ালি মানে বার্ষিক ভাবে বা প্রতি বছরে। এরপরে বলতেছে যে সুপাপন। সুপাপন শব্দের অর্থ হলো হঠাৎ আক্রমণ করা। আন আন মানে নিরস্ত্র, ইনোসেন্ট মানে নিষ্পাপ, ফেয়ারলেস মানে নির্ভীক। এরপর বলছে আনকন্ডিশনালি। আনকন্ডিশনালি মানে হচ্ছে বিনা শর্তে। রোল মানে ভূমিকা বা অবদান। সাফাই মানে ভোগান্তি। ইন্ডিগো মানে সহ্য করা। ইন্ডিগো মানে সহ্য করা। রেসপেক্ট মানে সম্মান বা শ্রদ্ধা। মার্টার মানে শহীদ। প্লিজ মানে প্রতিজ্ঞা করা। আনইউনাইটেড সম্মিলিত ভাবে। আনচ্যালেঞ্জ মানে আপত্তি করা হয়নি এমন অথবা গৃহীত। এরপর বলতেছে রেজিস্ট মানে প্রতিরোধ করা। ভিক্টরি মানে বিজয়। সারেন্ডার মানে আত্মসমর্পণ করা। রিমেম্বার মানে মানে তৈরি করা। তো এই ছিল এই লেসনের ওয়ার্ড মিনিং গুলো। আমরা এবার প্যাসেজটাতে চলে যাব লেসনের। আমরা যে লেসনটা পেয়েছি সেটা হচ্ছে লেসন 14 আওয়ার প্রাইম। লেসনটার নাম হচ্ছে আওয়ার প্রাইম। প্রাইম মানে গর্ব। আমরা যে ওয়ার্ড মিনিং এ গেলাম প্রাইম মানে গর্ব। তো বলতেছে আওয়ার প্রাইম মানে আমাদের গর্ব। এই আমাদের গর্বের বিষয় নিয়ে এই লেসনটাতে আলোচনা করা হয়েছে। তো আমরা দেখি কি বলছে। যেমন বলতেছে যে ফর দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের বাংলাদেশের মানুষের জন্য মার্চ মাসটা হচ্ছে ভোলা যায় না এমন একটি মাস, গর্বের মাস এবং দুঃখের মাস। ইট ইজ এ মান্থ অফ প্রাউড মেমোরিজ বিকজ ইন দিস মান্থ ইন 1971 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। ইট ইজ এ মান্থ অফ প্রাউড মেমোরিজ, এটা আমাদের গর্বের স্মৃতির মাস। বিকজ কারণ ইন দিস মান্থ ইন 1971 1971 সালের এই মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার ঘোষণা করেছিলেন দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বলতেছে যে এটা হইতেছে আমাদের গর্বের স্মৃতির মাস কারণ এই 1971 সালের এই মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ইন দ্য আর্লি আওয়ার্স অফ দ্য আর্লি আওয়ার্স অফ দ্য 26th মার্চ বলতেছে যে সাফিশিয়াল মার্চের মানে প্রথম দিনে সকালবেলা বা ভোরবেলা শর্টি বিফোর হিজ অ্যাক্ট বলতেছে যে তার গ্রেফতারের অল্প কিছুক্ষণ পরে বা অল্প কিছুক্ষণ পরে বাইরে পাকিস্তানি আর্মি পাকিস্তানি আর্মি কর্তৃক পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক তাকে গ্রেপ্তারের কিছুক্ষণ পূর্বে বা অল্প কিছুক্ষণ আগে বঙ্গবন্ধু ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। নাও 26 মার্চ ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। বর্তমানে 26 মার্চ হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস। ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা আর ডে মানে দিবস। ইন্ডিপেন্ডেন্স ডে আমাদের স্বাধীনতা দিবস। Which we celebrate যেটাকে আমরা উদযাপন করে থাকি অ্যানুয়ালি প্রত্যেক বছরে বা বার্ষিকভাবে উইথ প্রাইড অ্যান্ড জয় বলতেছে গর্ব এবং আনন্দের সাথে যেই দিনটাকে আমরা প্রত্যেক বছর উদযাপন করে থাকি সেই দিনটা হচ্ছে 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস। বাট কিন্তু মার্চ ইজ অলসো এ মান্থ অফ স্যাড মেমোরিজ। মার্চ ইজ অলসো এ মান্থ অফ স্যাড মেমোরিজ কিন্তু মার্চ মাসটা হইতেছে দুঃখের স্মৃতির মাস। হত্যা করেছিল, মেরে ফেলেছিল
many unarmed, অনেক নিরস্ত্র and innocent এবং নিষ্পাপ পুরুষ নারী এবং শিশুদেরকে ঢাকাতে বলতেছে যে এই যে 25 মার্চ তারিখে 1971 সালের 25 মার্চ তারিখে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের মানুষের উপরে যে আক্রমণ করেছিল এই আক্রমণ করে তারা অনেক নিরস্ত্র নিষ্পাপ নারী পুরুষ এবং শিশুদেরকে তারা হত্যা করেছিল বা মেরে ফেলেছিল দ বাংলাদেশ ডিড নট লেট ইট গো আনচ্যালেঞ্জ বাংলাদেশ এটাকে সহজে গ্রহণ করে নাই মানে কোনো মানে গ্রহণ করা যায় না এমন বলছে তো বলতেছে যে বাংলাদেশ সহজে এটাকে গ্রহণ করে নাই বা এটাকে মেনে নেয়নি দে স্টার্টেড রেজিস্টিং পাকিস্তানি আর্মি অ্যাট দ্য ওয়ার অফ লিবারেশন বিগান বলতেছে যে দে স্টার্টেড রেজিস্টিং রেজিস্টিং মানে প্রতিরোধ করা বলতেছে যে তারা প্রতিরোধ করতে শুরু করেছিল পাকিস্তান সেনাবাহিনী অ্যাট দ্য ওয়ার অফ লিবারেশন বিগান এবং স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল বা মুক্তি যুদ্ধ শুরু হয়েছিল On the 16th December, 16 December of the same year, একই বছর 16 ডিসেম্বরে a new national independent Bangladesh was born. একটা নতুন জাতি স্বাধীন বাংলাদেশের জন্ম হলো। বলতেছে যে একই বছর 16 ডিসেম্বর তারিখে স্বাধীন বাংলাদেশ স্বাধীন একটা স্বাধীন জাতি বাংলাদেশের জন্ম হলো। স্বাধীন বাংলাদেশের জন্ম একটা নতুন জাতি সরি একটা নতুন জাতি স্বাধীন বাংলাদেশের জন্ম হলো। This is why এ কারণে December 16 in our retreat December 16 তারিখ সবাই লেসনটা পড়বে তো আগামী ক্লাস পর্যন্ত